Assalamualaikum. ভাই কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর আমার চ্যানেলের সঙ্গে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা তো জানেন আমি ওয়েট স্কেল, আইপিএস, স্টেবিলাইজার এই সমস্ত ভিডিওগুলো সারি। তো আসলে এই ভিডিও দিয়ে আমার ব্যবসা হচ্ছে, ইনকাম হচ্ছে সেরকম কিছু না। আমি চাই আপনারা যারা কম জানেন, যারা জানেন তাদের তো সমস্যা নেই, যারা কম জানেন এই ব্যাপারে, অভিজ্ঞতা কম, তারা আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন। আমি সেজন্য ভিডিওগুলো এইভাবে সারি। তো ভিউয়ার্স, আজকে এটা হচ্ছে মেগা 100 কেজির একটা ওয়েট স্কেল। তো ওয়েট স্কেলটা ওনারা নিজেরাই কিছু মেকানিক করে মানে নষ্ট করে ফেলছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই সার্কিটটা ছিল এর মধ্যে। এই সার্কিটটা আসলে ওনারা করছে কি, ওই ডিসি 5 ভোল্ট 6 ভোল্ট চার্জার ব্যবহার না করে সরাসরি ওই চার্জারের পয়েন্টে এসি কারেন্ট ঢুকাই দিছে, 220 ভোল্ট ঢুকাইছে। ঢুকানোর পরে দেখতে পাচ্ছেন এভাবে টেন্ডেস্টার, আইসি, মানে যাবতীয় ডায়োড সহ এখানে রেজিস্ট্যান্স সহ যতগুলো পার্টস আছে সবগুলাই কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে আমি সার্কিটটা চেঞ্জ করেছি। সার্কিটটা চেঞ্জ করার পরে আসলে দেখি ডিসপ্লে আসে না। ডিসপ্লে যখন আসে না তখন আমি আমার নতুন এই ডিসপ্লেগুলো আমার দোকানে অ্যাভেলেবল, তো আমি এই ডিসপ্লেটা লাগাইছি। এখন আমার মেশিন ইনশাল্লাহ ওকে। তো এই ডিসপ্লের মধ্যেও যদি হাই ভোল্টেজ কখনো ঢুকে যায়, দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা আইসি আছে, এই আইসিটা আসলে নষ্ট হয়ে যায়। তো ডিসপ্লেটা লাগানোর পরে আমার মেশিনটা এখন ওকে। আর এটা একটা কমন সার্কিট, কমন সার্কিট। এটার পাসওয়ার্ড অবশ্যই আপনারা জানেন। আমি ডিসপ্লে প্লাস সার্কিটটা চেঞ্জ করার পরে এখন আমার মেশিনটা বর্তমানে এই অবস্থায় আছে। তো এখন দেখতে পাচ্ছেন 33 কেজি এমনিতেই উঠে আছে। তো এখন আমি এটা ক্যালিব্রেশন করব। এটা একদম সহজ, আর সবাই এর ইয়ারটা কোডটা জানেন, 3658 টিআর। এটা দেওয়ার পরে ওয়ান প্রেস করব, ওয়ান করার পরে টিআর। এবার আমরা আমাদের কাছে 5 কেজি বাটখারা আছে, 5 কেজি বাটখারা টিআর উপরে দিব। দেওয়ার পরে আমরা টিআর বাটনে প্রেস করব। এখন এখানে 5 কেজি লিখে দিতে হবে, 500 টিআর। এখানে 100 কেজির মেশিন, আমরা এখানে 100 কেজি লিখে দেবো। এবার টিআর, তো এখানে 3 আছে ভিউয়ার্স, আমরা এখানে 3 2 করে দেব। এখানে 10 আছে, আসলে 10 গ্রাম থেকে শো করে। এখন আমরা এখান থেকে 5 করে দিই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে 5 কেজি হয়ে গেছে। কিন্তু তো আমি এখন পা দিই, দেখেন আমার ওজনটা আস্তে আস্তে চলে আসতেছে। তো এখন অফ করি, অন করি। তো ভিউয়ার্স, এখন যদি আমি এখানে এর উপরে উঠি, দেখতে পাচ্ছেন আমি এর উপরে কিন্তু উঠে গেছি। আমার ওজন দেখতে পাচ্ছেন 77 কেজি 300 গ্রাম। এই যে 5 কেজি দিচ্ছে, এখন 5 কেজিটি কিন্তু আসলে অ্যাকুরেট 5 কেজি হয়েছে। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দিলে আসলে ভিডিওগুলো ছাড়তে আমার মানে উৎসাহ জাগে, এজন্য যে আপনাদের হয়তো ভিডিওটি ভালো লাগছে। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।